কি হচ্ছে আব্বু? কি হচ্ছে আব্বা? গুড মর্নিং বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কি আজকে ভাইয়ার মা বার্থডে? গতকালকে রাতে আমরা কি করছি? কেক কাটছি। আমার কালকে বার্থডে আছে। আবু সিট ডাউন করো তুমি। আবু কি আবু? আবু আসলে কার হ্যাপি বার্থডে এটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সেই ছোট্ট আরহাম আজকে তার 2 বছর পূর্ণ হলো। আপনারা সবাই আরহামের জন্য দোয়া করবেন, ওকে যেন আমরা মানুষের মতো মানুষ হিসেবে ইসলামী শরীয়ত মোতাবেক গড়ে তুলতে পারি। এটা হচ্ছে বিদেশের মাটিতে বাচ্চাকে বড় করার একটা বড় চ্যালেঞ্জ। কাঁচু লাগাইলে না, কাঁচু কাঁদলে আবু কান্না করবে, কাঁদলে কান্না করবে। ওখানে আগুন দিতে হবে বেটা। হ্যাঁ কি আনবো বেটা? আসো আসো, তুমি আবু আসো আসো। This is for taking picture for you. You have a baby birthday. We cut the cake. And cut the cake. Yes. Put the candle. Put a candle in there. Okay. And happy birthday. Yes. Yes. Happy birthday. And we are celebrating. Happy birthday for you. And cut the cake. This tripod. Yes. I want to try. ওই যে বেলুনে লেখা আছে কত? হ্যাঁ
আব্বু আর ফর হ্যাপি বার্থডে হাগু হাগ এটা কোন কথা এটা হ্যাঁ হাগু হাগ এন্ড দ্যাটস ট্রু লাগাইলাম ছোট ভালো না দাঁড়াও না বল তাই তো বলি না কেন অন্ধকার পড়াই তুমি তখন তো লেগে যাবো তুমি আবু কেন টানতো সব বা কেকটা তো ওখানে লাগায় টাকা শেষ করে দেবো তুমি যাও তুমি যাও আমি অন করছি বেটা আমি সুপার পাওয়ার বেটা আমি কি রে আবু সবাইকে তোমার ভালো লাগে यस আমি সুপার পাওয়ার কোন বেটা কি রে আমি রে বেটা আবু কই আর ইউ থ্রি এটা ক্যান্ডেল রে লাগি আউট কই লাগি এই ই ইয়া এবার বড় ওম করে ও যেভাবে দাঁড়ায় আছে তুমি ওভাবে বসে থাকো তো যাও দাও তো অভ্যাস তুমি 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 ও মধু হবে ও মধু হবে তুমি পাশে আমি পাশে এই দেখ হ্যাঁ আমি তোমার হাতে কোটা সরা ফেলো মা আর নিচে রাখো না সরা ফেলো হ্যাঁ আর বেরো না বেরো না মধু মধু হাতে বেরো না আমরা আরহামের বার্থডের জন্য কোনো গেস্ট বা বড় করে কোনো দাওয়াত বা কোনো কিছুই করি নাই এবার কারণ আরহাম মাত্র 2 বছর পূর্ণ হলো ও আরেকটু বড় হলে হয়তোবা ওর বার্থডে আমরা একটু আমাদের এখানকার সবাইকে ডেকে সেলিব্রেট করব যেহেতু ওর কেবলমাত্র 2 বছর ও নিজেও কিছু বোঝে না দেখলে দেখতেই তো পেলেন যে ক্যান্ডেল ধরছে এটা নাড়ছে ওটা নাড়ছে তো সেই কারণেই আরহামকে স্পেশাল ফিল করানোর জন্য আর আমাদের জীবনের একটা স্মরণীয় দিন স্মরণ করে রাখার জন্য আমরা বাসায় ছোট্ট করে 4 জনে মিলে তার বার্থডেটা সেলিব্রেট করেছি আমার ছেলে এবং মেয়ে সবার জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে ওদেরকে তো আমরা সুস্থভাবে এবং সামাজিকভাবে গড়ে তুলতে পারি এই কামনাই করি সবসময় সৃষ্টিকর্তার কাছে
তুমি তো পাটে বেড়ে যাচ্ছ তুমি কষ্ট বেশি এই ছিল আরহামের বার্থডের ছোট্ট ভিডিও। আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।